আপনাদেরকে লতা চকে নিয়ে যায়, সেখানকার ছবি জানাই। লতা চকের সামনে সেখানে কিন্তু প্রবল ঠান্ডা উপেক্ষা করে চলছে গীতার ক্লাস। শুধু গীতার পাঠই নয়, সঙ্গে বিনামূল্যে মাতৃভাষায় গীতা উপহারও দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, নয় নয় করে প্রায় 30টি ভাষায় ছাপানো হয়েছে গীতা। নানান ভাষার ভিড়ে জল জল করছে সেখানে আবার বাংলা ভাষাতেও গীতা। আর এই বিশাল কর্মকাণ্ড চালাচ্ছেন সোহম মহারাজ, দেখুন সেই ছবি। একদম একই সঙ্গে আমার ময়ূক এবং অনিবারের আজকে অযোধ্যায় পদার্পণ, অযোধ্যায় চলে আসে, এবং এই অযোধ্যা আসার সঙ্গে সঙ্গে একটা অন্য জগৎ, অন্য একটা ইতিহাসের দরজা কোথাও খুলে গেল নিঃসন্দেহে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে, পেছনে দেখতেই পাচ্ছ, একটা অসাধারণ সুন্দর তানপুরা, এবং যেটাকে লতা চক বলে থাকে বলে নাম দেওয়া হয়েছে। লতা মঙ্গেশকরের স্মরণে এই এই জায়গাটা লতা চক নাম দেওয়া হয়েছে। এবং এই অসাধারণ কারুকাজটি ইতিমধ্যে চারিদিক থেকে ফুল দিয়ে সাজানো হয়েছে, তার নিচেও ফুল বিক্রি চলছে। এবং এই লতা চক একটা নিজের মতো করে একটা অদ্ভুত রকমের ঐতিহ্য তৈরি করে দিয়েছে। এবং এই লতা চক থেকে যদি আমি সোজা হাঁটতে থাকি তাহলে আমি দেখাবো এই সামনের দিকে, একদিকে কিছুক্ষণ আগে যেটা অনির্বাণ বলছিল যে একদিকে সেই ঘাটে যাওয়ার রাস্তা চলে আসছে, যেখান থেকে সবাই স্নান করে বেরোচ্ছেন, এবং তার সামনে স্পেশাল পুলিশ চৌকি রাখা হয়েছে। কারণ আপনারা জানেন যে সামনেই একদম দোরগোড়ায় চলে এসেছে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা দিবস, এবং তার আগে কিন্তু নিরাপত্তার বিষয়টা ভীষণ রকমের কড়াকড়ি চলছে, এবং পুলিশ চৌকির প্রিপারেশনটা দেখলেই বোঝা যাবে। তার সামনে আমি দেখাবো যে এই এই লতা চকের আশপাশটা কি মনোরম। তার সামনে এলইডি স্ক্রিনে বড় করে দেখানো চলছে রামায়ণ। এখানে যে লেজার শো চলছে, সেই লেজার শো এখানে রিফ্লেকশন করা হচ্ছে, কখনো এখানে রামায়ণ দেখানো হচ্ছে, কখনো রামকথা চলছে, বা মন্দিরের বাইরে ছবিটা প্রত্যেক মুহূর্তের গড়ে ওঠা সেই তার একটা ডেমোনস্ট্রেশন চলছে। সো এখানে নন যাই আসছেন, কিছুক্ষণ এখানে থমকে যাচ্ছেন এই প্রেজেন্টেশনের পর, এবং তারপর যদি আমি যেতে থাকি সামনের দিকে তাহলে দেখাবো যে গোটা রাস্তার দুধারে একদিকে ইতিমধ্যেই ব্যারিকেড করা শুরু হয়ে গিয়েছে, কারণ আর বেশি বাকি নেই। এরপর ভিভিআইপিরা সেখানে আসতে শুরু করেছেন, এবং যদি সামনের দিকে এগোতে থাকি আমরা তাহলে দেখবো যে গোটা রাস্তার দুধারে এই যে অসাধারণ যে লতা চক দিয়ে আমরা হাঁটতে শুরু করেছিলাম, তার সামনেটা পুরো প্রায় রামের পতাকা দিয়ে পুরো সাজানো হয়ে গিয়েছে, গেরুয়া হয়ে গিয়েছে।